আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন আরও একটি রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে পটেটো সামোসা। তো আশা করছি সকলের ভালো লাগবে। আর সকলের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো এই দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, শুকনা মরিচ, লবণ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। এখন আমি এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ভর্তা তৈরি করে নিব। আর আমি আশা করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করে যদি আপনারা এটি বাসায় তৈরি করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে, এবং এটা আপনারা সকাল বিকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই তো দেখুন, ভর্তাটি রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে রাউন্ড শেপ করে একটা সাইডে রেখে দিব। আর এই যে বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখন আমি এই ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলটা ব্যবহার করব। কিন্তু এই তেলটা আমি 2 বারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, সয়াবিন তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ময়দাটা মোটা করলে এভাবে মোট পাকিয়ে যাবে। এই পর্যায়ে আমি এর সাথে পানি অ্যাড করে নিব পরিমাণ মতো। আর এই পানিটা অবশ্যই কয়েকবারে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। তো দেখুন এই যে, আর এই ডোটা কিন্তু সিঙাড়া তৈরির যে ডোটা হয় ওরকম একটা ডো হবে। তো আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন, এটা খুব বেশি নরম হবে না, আবার শক্তও হবে না। আমি ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, তারপরে যে এখন আমি ডো থেকে 4টা লেচি কেটে নিব। তার জন্য আমি ডোটাকে প্রথমে ভালোভাবে মুথে নিচ্ছি। ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে আমি এটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোর থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিব। আর এই রুটিগুলো অবশ্যই বেশি পুরু হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো বন্ধুরা, যারা শুরু থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও দিতে আরও বেশি উৎসাহী হব। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব পরবর্তী পর্বে। আমি প্রথমে একটা রুটি পিঁড়ির পরে ভালোভাবে সেট করে নিচ্ছি, নিয়ে তার উপর ভালোভাবে আগে থেকে করে রাখা ভর্তাটা মিশিয়ে নিলাম। এখন আমি আরেকটা রুটি এটার উপর দিয়ে সবগুলা ভালোভাবে মুখ বন্ধ করে দিচ্ছি। এখন আমি রুটিটাকে উল্টিয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে সাইড থেকে কেটে 4 কোণা করে নিচ্ছি। এরপর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর আমি ছোট ছোট পিস কেটে নিচ্ছি। আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলে আর আপনাদের এটা তৈরি করতে কোনো সমস্যা হবে না।
তো আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আমি একে একে সবগুলো এভাবেই করে নিব। তারপর আমি এগুলাকে গরম তেলে ভাজি করব। তবে ভাজি করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকে এবং তেলটা যেন অনেক বেশি গরম না হয়। ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজি করলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এটা থাকলে দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাচ্ছে, সবাই বলবে যে আলুর সামোসাটা আরেকবার খেতে চাই। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। আর তার আগে আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক দেখতে কেমন হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আর সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।